हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल एम्पावर्ड विथ नॉलेज। कोविड-19 বিরুদ্ধে লড়াই করার জন্য আর একটি উপায় হলো হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কি? এই স্ট্র্যাটেজি নিয়ে কি দীর্ঘ সময়ের জন্য কোভিড-19 থেকে বেঁচে যাওয়া যাবে? আজকের ভিডিওতে আমরা সে ব্যাপারেই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপনারা মিস না করে যান। ইউকে একটি ডিফারেন্ট স্ট্র্যাটেজি তৈরি করেছে কোভিড-19 বিরুদ্ধে নিজেদের সুরক্ষার জন্য। ইউকের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার প্যাট্রিক ব্যালেন্স এবং ইউকের PM বোরিস জনসন বলেছেন যে তারা হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি তৈরি করেছে যেন মানুষ নিজেরাই ইমিউন হয়ে যায়, যেখানে ইউকে মনে করছে এর ফলে ইউকের মানুষদের দীর্ঘমেয়াদী উপকার হবে। ফলে এই নিউজটি নিয়ে অনেক আলোচনা শুরু হয়। অবশেষে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয় হার্ড ইমিউনিটি নিয়ে। আরেকটি খবর অনুযায়ী, সুইডেন সরকার এই পন্থা অবলম্বন করার পরিকল্পনা করছে, যেখানে সুইডেনের পার্শ্ববর্তী দেশ যেমন ডেনমার্ক, নরওয়ে লকডাউনের কড়া নিয়ম অবলম্বন করছে, সেখানে সুইডেন তাদের দেশে লকডাউন খুলে দেওয়ার পরিকল্পনা করছে। আমরা জানি আমাদের শরীরে ইমিউন সিস্টেম রয়েছে, সেই ইমিউনিটি আমাদের অনেক রকম অসুখ থেকে রক্ষা করে থাকে। তেমনি একটি ভ্যাকসিন আমাদের ইমিউন সিস্টেমকে সতেজ করে, ফলে ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশন থেকে প্রতিরোধ করতে অনেক সাহায্য হয়। সাধারণত মানব দেহে কোনো প্রকার এক্সটার্নাল ভ্যাকসিনের প্রয়োজন নেই, মানব দেহ নিজে থেকেই কোনো অসুখ থেকে ইমিউন হয়ে যায়, তা অনেক আগে থেকেই দেখা গেছে। ফলে অনেক রোগী মানব দেহ ইমিউনিটি দ্বারা কোনো ভ্যাকসিন ছাড়াই নিজে থেকে সুস্থ হতে দেখা যায়। প্রাচীনকাল থেকে এই পদ্ধতিতে মানুষ রক্ষা পেয়ে এসেছে রোগ প্রতিরোধক হিসেবে, যা হার্ড ইমিউনিটি নামে পরিচিতি পেয়েছে। উদাহরণস্বরূপ, 1930-এর দশকে যখন মিজেল ভাইরাস আমেরিকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, এমনকি যার প্রতিষেধক তারও প্রায় 30 বছর পর তৈরি হয়েছিল, সে সময় হার্ড ইমিউনিটির সম্যক ধারণা পাওয়া যায়। 1930-এর দশকের রিসার্চার AW হার্ডরিচ এই ব্যাপারটি অবজার্ভ করেন এবং যা পরবর্তীতে হার্ড ইমিউনিটি নামে পরিচিতি লাভ করে। এখানে ব্লু কালারের মানুষগুলো, যাদের ইমিউনিটি পাওয়ার ততটা স্ট্রং নয় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য, ব্লু কালারের মানুষগুলো ইমিউনাইজড এবং হেলদি, আর রেড কালারের মানুষগুলো ইমিউনাইজড নয় এবং তাদের অলরেডি করোনা ভাইরাস হয়ে গেছে। এখানে এই চিত্র অনুযায়ী আমরা ধরে নিই কোনো একটি এরিয়ায় দুজন মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই সংক্রমণ পুরো কমিউনিটির মধ্যে দ্রুত হারে ছড়িয়ে পড়েছে এবং এতে অনেক লোক দ্রুত হারে আক্রান্ত হচ্ছে। পরবর্তীতে এদের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং তাদের ইমিউন সিস্টেম এই রোগ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। এভাবেই যাদের ইমিউন সিস্টেম খুব ভালো তারা তাড়াতাড়ি এই সংক্রমণ থেকে আরোগ্য লাভ করবে। এভাবেই ধীরে ধীরে আক্রান্ত লোকের সংখ্যা কমতে থাকবে। এটি হার্ড ইমিউনিটির প্রাথমিক কনসেপ্ট। হার্ড ইমিউনিটি কতটা কার্যসিদ্ধ হতে পারে? এর আগে মিজেল ভাইরাস, পোলিও ভাইরাস, চিকেন পক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, সে সময় তাদের কোনো প্রতিষেধকও আবিষ্কার হয়নি, তখন এই হার্ড ইমিউনিটি প্রক্রিয়া কিছুটা হলেও কার্যকারী হয়েছিল। তেমনি যখন সোয়াইন ফ্লু মহামারী আকার ধারণ করেছিল, নরওয়ে সে সময় নিজের দেশের কিছু কিছু অংশে হার্ড ইমিউনিটি প্রয়োগের মাধ্যমে কিছুটা সাফল্য অর্জন করেছিল। আবার 2010-2011 সালে ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় নরওয়ে একইভাবে এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে দেশে এই সংক্রমণ থেকে মৃত্যুহার কিছুটা কমিয়ে আনতে পেরেছিল। হার্ড ইমিউনিটি প্রসেসটি আইসোলেশন এবং কোয়ারেন্টিনের বিপরীত দশা, যেখানে কোয়ারেন্টিনের ক্ষেত্রে নিজেদের বাইরের সংস্পর্শ থেকে দূরে রাখার নিদার দেওয়া হয়, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে বলা হয়, সেখানে হার্ড ইমিউনিটিতে পাবলিক গ্যাদারিং বিশেষভাবে পরিলক্ষিত হয়। ভারতে কোভিড-19 থেকে বাঁচতে আইসোলেশন পদ্ধতি প্রয়োগ করেছে, কিন্তু হার্ড ইমিউনিটিতে তা
তা করা হয় না। কেন করা হয় না সে ব্যাপারে আমরা পরে বিশদে আলোচনা করব। এই হার্ড ইমিউনিটির একটি দীর্ঘমেয়াদী উপকার হলো যে রোগটি বারবার আসবে এবং মানুষকে আক্রান্ত করে তুলবে, এবং যে রোগটির কোনো ভ্যাকসিন এখনও যথাযথ হয়নি। পৃথিবীতে যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এখনও পর্যন্ত এর কোনো প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার হয়নি। সাধারণত কোনো ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করতে 3-4 বছর লেগে যায়। তবে এক্ষেত্রে করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের প্রায় সমস্ত প্রান্তেই গবেষকরা প্রয়োজনীয় ভ্যাকসিন তৈরি করতে উদ্যোগী হয়েছে। আশা করা যেতে পারে আগামী 1-2 বছরের মধ্যে এই ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে, কিন্তু সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। 5-6 মাসের মধ্যে ভ্যাকসিন বিশ্ববাজারে না আসতে পারলে নভেম্বর ডিসেম্বর মাসে এই কোভিড-19 সেকেন্ড ওয়েভের ভয়াবহতা আরও খারাপ না হওয়ার জন্য হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি প্রয়োগ করা যেতে পারে। সাধারণত 20-40 বছর পর্যন্ত নাগরিকরা এই হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবে। 20-40 বছর পর্যন্ত যুব সম্প্রদায় তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকাংশেই ভালো, এই হার্ড ইমিউনিটির মাধ্যমে লাভবান হতে পারে। কিন্তু যারা বয়স্ক নাগরিক তাদের ইতিমধ্যেই রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এবং তারা আগে থেকেই ডায়াবেটিস, ব্লাড প্রেশার ইত্যাদি নানা শারীরিক সমস্যায় জর্জরিত, এদের ক্ষেত্রে কি আদৌ এই পদ্ধতিটি ফলপ্রসূ হবে? এমনকি নবজাতক শিশু বা ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই হার্ড ইমিউনিটি হিতের পরিবর্তে ক্ষতি সাধন করতে পারে। হার্ড ইমিউনিটির নেগেটিভ অ্যাসপেক্ট। এই হার্ড ইমিউনিটি প্রক্রিয়া কিছুটা অংশে কার্যকারী হলেও এর যথেষ্ট ঋণাত্মক প্রভাবও রয়েছে। যেমন প্রথমত, এই পদ্ধতি ভাইরাস মোকাবিলায় পুরোপুরি সুরক্ষার কোনো নিশ্চয়তা প্রমাণ করে না। এই প্রক্রিয়ায় অনেকে সরাসরিভাবে লাভবান হলেও এর কোনো নিশ্চয়তা নেই যে তারা পুনরায় আক্রান্ত হবে না, কারণ এই ভাইরাসগুলো প্রতিনিয়ত তাদের নিজেদের বৈশিষ্ট্য এবং কাঠামো বদলায়। তাই এই ক্ষেত্রে হার্ড ইমিউনিটি এই প্রক্রিয়াটি রিস্কি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এই হার্ড ইমিউনিটি প্রক্রিয়ায় সোশ্যাল গ্যাদারিংয়ের ফলে সংক্রমণের হার বহুগুণে বেড়ে যেতে পারে, এতে অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, এই ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই যে এই পদ্ধতিটি যে কোনো সংক্রমণের ক্ষেত্রে কার্যকারী হবে। এখন এমনও হতে পারে এই পদ্ধতি কোনো কোনো ক্ষেত্রে হিতের পরিবর্তে উল্টে তা আরও ক্ষতি করল, তাই অনেক ক্ষেত্রেই এই পদ্ধতি অবলম্বন করা হয় না। এই জন্যই ভারতের পক্ষে হার্ড ইমিউনিটির চেয়ে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন উচিত পদ্ধতি বলে গণ্য করা হয়। সর্বশেষে আমরা বলতে পারি যে এই হার্ড ইমিউনিটি পদ্ধতি গ্রহণ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ, এবং কোনো সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিনেশনই সবথেকে ভালো উপায়। কিন্তু কোনো রোগের প্রতিষেধক তৈরি করতে অনেক সময় লেগে যায়, ততদিন মানুষকে সচেতনভাবে এবং সাবধানভাবে থাকতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন বা হার্ড ইমিউনিটি পদ্ধতি কোনো দেশের সরকার অবলম্বন করুক, তা অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং তা দেশের সর্বসাধারণের কথা ভেবে লাগু করা উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।